আজ আমরা বানাতে চলেছি কোরিয়ান্ডার চিজি চিকেন। তার জন্য প্রথমেই 1 কেজি মাংস নিয়ে সেটাকে ভালো করে গরম জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। এরপর এতে একে একে আমরা সব জিনিসগুলো দেব ম্যারিনেট করার জন্য। ফার্স্টে দেব 2 টিস্পুন নুন, মানে আন্দাজ মতো নুন দেবেন। তারপরে আমরা এখানে একে একে এটা 4টে পেঁয়াজকে পেস্ট করা আছে, 4টে বড় পেঁয়াজ পেস্ট করা আছে। পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা, এটা মোটামুটি 4 টেবিল স্পুন আছে। এটা আমরা সব একে একে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে আমরা দেব, এটা হচ্ছে ধনে পাতার সাথে লঙ্কা বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে আমরা ম্যারিনেট করতে দেবো। এরপর একে একে আমরা দেব পাতিলেবু, 1টা গোটা পাতিলেবুকে রস চিপে দেবেন। পাতিলেবু বাটা, এই পাতিলেবুর রস, পাতিলেবু, তারপরে হচ্ছে ধনে জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন মতো, এটা হলো জিরে গুঁড়ো। এরপর হচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন। তারপর এরপরে দেবো গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন মতো, চোখের আন্দাজ মতো। এরপর হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালার আসবে। এর আগে আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এরপর আমরা দেব 1 টেবিল স্পুন গরম মশলা। এরপর 1 টেবিল স্পুন গরম মশলা দেওয়া হয়েছে। এবার এই মশলাটাকে মাখো মাখো করার জন্য আমরা পরিমাণ মতো 2 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এবার এই ব্যাটারটা, এটাকে আমরা মাখাবো। মাখিয়ে আমরা 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করতে দেবো। আমরা কড়াতে 4 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা ম্যারিনেটেড চিকেনটা দিয়ে এখন কষছি। 10 মিনিট পরে আমরা দেখছি যে এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ করছে। এটাকে আরও কষতে হবে চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমেতে। এটাকে আরও মাংসটাকে সেদ্ধ হতে হবে এবং মশলাটা আরও মাখা মাখা ড্রাই হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কষতে কষতে একেবারে মশলাটা মাখা মাখা হয়ে গেছে। আমরা প্রায় 15-20 মিনিট লো ফ্লেমেতে, মিডিয়াম ফ্লেমেতে এটাকে কষেছি। কষে এখন ফাইনালি এটা রেডি হয়ে গেছে। এর উপরে আমরা 3টে কাঁচা লঙ্কা, এরপরে আমরা 3টে কাঁচা লঙ্কা এটাতে ছড়িয়ে দেব। আর ফাইনালি একটু চিজ আমরা গ্রেট করে এটাতে এর উপরে দিয়ে দেবো। তাহলে আমাদের কোরিয়েন্ডার চিজি চিকেন রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, এটা খুবই ইজি রেসিপি, যে কেউ করতে পারবে। আর এটা বানাবেন, বানিয়ে বলবেন আমায় কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি।